ইতিহাস আমরা ক্লাস টুয়েলভে কলেজ আছে ক্লাস টুয়েলভ ইতিহাস পড়াচ্ছি, দেখো ঠান্ডা লড়ার যুগ, এটা সুয়েজ সংকট আছে, দেখো সোভিয়েত আধিপত্যের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া হয় সুয়েজ সংকট, দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার মিশরের নিজেদের তাঁবেদার শাসক প্রতিষ্ঠা করে, সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চালায়, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে মিশরের জাতীয়তাবাদী আন্দোলন চলতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও মিশরে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 1952 খ্রিস্টাব্দে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে জেনারেল নেগুইক মিশরে শাসন ক্ষমতা দখল করেন। তাকে ক্ষমতাচ্যুত করে তার সহযোগী গামাল আবদেল নাসের 1954 খ্রিস্টাব্দে মিশরের ক্ষমতা দখল করেন। নাসের 1956 খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার দেখো পশ্চিমী শক্তিবর্গের সঙ্গে নাসেরের বিরোধ। গামাল আবদেল নাসের মিশরের ক্ষমতা দখলের পর থেকে বিভিন্ন কারণে পশ্চিমী শক্তিবর্গের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এর প্রধান কারণগুলি এক হচ্ছে 1936 খ্রিস্টাব্দে মিশরের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি দ্বারা ব্রিটেন মিশরের সুয়েজ খালের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে ওই অঞ্চলে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ সেনা মোতায়েনের অধিকার পায়। ব্রিটেন এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে চাইলেও নাসের তাতে রাজি না হয়। ব্রিটেন ক্রুদ্ধ হয়। দুই, আফ্রিকায় অবস্থিত ফরাসি উপনিবেশ আলজেরিয়ায় 1954 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু হলে নাসের বিদ্রোহীদের সাহায্য করেন। এতে নাসেরের উপর ক্রুদ্ধ হয়, ফ্রান্স ক্রুদ্ধ হয়। তিন, মধ্যপ্রাচ্যে রুশ আগ্রাসন প্রতিরোধের উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে 1955 খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তি, মধ্য এশিয়া চুক্তি সংস্থা বা সেন্টো স্বাক্ষরিত হলে মিশর এই চুক্তি থেকে দূরে থাকে। এতে পশ্চিমী শক্তিদ্বয় অসন্তুষ্ট হয়। চার, মধ্যপ্রাচ্যে আরব জাতীয়তাবাদের বিরোধী ইসরায়েলের উত্থান নাসের মেনে নিতে পারেননি। পাঁচ, পশ্চিমী শক্তিবর্গের কাছে বারবং আর্থিক ও সামরিক সহায়তা চেয়ে মিশর ব্যর্থ হয়, ফলে রাশিয়ার সঙ্গে মিশরের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এই যে পশ্চিমী দেশগুলোর সঙ্গে রাশিয়ার তো বিবাদ চলছে, আর সেই পক্ষে নাসেরের কি হয়, রাশিয়ার সঙ্গে সঙ্গে মিত্রতা বাড়ে আর পশ্চিমী দেশগুলোর মধ্যে তাদের সাথে দূরত্ব বাড়ে। ঠিক আছে, এর ফলে কি হয়, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে কম সময়ে যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে দিয়ে 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শুরু হয়। কবে খনন শুরু হয়, 1859 খ্রিস্টাব্দে। 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল দিয়ে বাণিজ্যিকভাবে যান চলাচল শুরু হয় এবং ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানিকে এক চুক্তির ভিত্তিতে 99 বছরের মেয়াদে খাল পরিচালনার দায়িত্ব পায়। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হল সুয়েজ খাল থেকে আদায় হওয়া অর্থের খুব সামান্য অংশ মিশর পেত। খালের নিরাপত্তার জন্য এই অঞ্চলে ব্রিটিশ সেনা মোতায়েন থাকায় সুয়েজ খাল ও তার নিকটবর্তী অঞ্চলে মিশরের কোন কর্তৃত্ব ছিল না। একদিকে গামাল আবদেল নাসের মিশরের নীল নদের উপর আসুয়ান বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করেন। এই বাঁধ নির্মিত হলে মিশরের 8,60,000 হেক্টর জমি আবাদযোগ্য হতো এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হতো। এক হচ্ছে ঋণ সংক্রান্ত ঝামেলা। আসুয়ান বাঁধ নির্মাণের জন্য আনুমানিক ব্যয় ধরা হয় $1,400 মিলিয়ন। এই প্রকল্পের জন্য ইংল্যান্ড, আমেরিকা ও বিশ্বব্যাংক প্রাথমিকভাবে $70 মিলিয়ন ঋণ দিতে রাজি হয়, কিন্তু এক বছর দীর্ঘ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের পরামর্শে বিশ্বব্যাংক 1956 খ্রিস্টাব্দে 20 জুলাই ঋণ প্রস্তাব বাতিল করে দেয়। এবার দেখো সুয়েজ খালের জাতীয়করণের ঘোষণা। বাঁধ নির্বাচনের ঋণ প্রস্তাব বাতিলের মিশরের তীব্র প্রতিক্রিয়া ও গণরোষ দেখা দেয়। এই পরিস্থিতিতে নাসের 26 জুলাই 1956 খ্রিস্টাব্দে সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানি জাতীয়করণ করার কথা যে ঘোষণা করেন তাতে জানান যে এক, সুয়েজ খাল থেকে সংগৃহীত অর্থ আসওয়ান বাঁধ নির্মাণে ব্যয় করা হবে। দুই, কোম্পানির বিদেশি অংশীদারদের প্রচলিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তিন, আন্তর্জাতিক যোগাযোগ হিসেবে সব দেশের জাহাজ এই জলপথ ব্যবহার করতে, সবাই জলপথ ব্যবহার করতে পারবে এবং যাতে করে মিশরের উন্নতি হয় আর কি, এবং এই যে টাকা আসবে সেই টাকা আসওয়ান বাঁধ নির্মাণে ব্যয় হবে। সুয়েজ খাল জাতীয়করণ হলে এর প্রতিক্রিয়া দেখো। মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ কথা ঘোষণা করলে সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, কেননা এতে পশ্চিমী জোটের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বিপন্ন হয়ে পড়ে। ঐতিহাসিক উইলফ্রিড ন্যাপ বলেন যে এই জাতীয়করণের ঘোষণার ফলে পাশ্চাত্য দেশগুলির মধ্যে ভীতি বিরোধিতা ও কর্মতৎপরতা শুরু হয়ে যায়। এক, ব্রিটেনের ক্ষোভ। ব্রিটেন সুয়েজ খালের মধ্যে পথে মধ্যপ্রাচ্য থেকে কাঁচা তেল আমদানি করত। ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি 44% শেয়ারও ছিল ব্রিটেনের। এজন্য খাল জাতীয়করণের ফলে ব্রিটেন ক্ষুব্ধ হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টনি ইডেন মিশরের রাষ্ট্রপতি নাসেরকে হিটলার ও মুসলিমের সঙ্গে তুলনা করে বলেন যে হিটলারের ক্ষেত্রে যখন তোষণ নীতি ফলপ্রসূ হয়নি তখন নাসেরের ক্ষেত্রে নীতির প্রয়োজন নেই। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও নাসেরের তীব্র নিন্দা করেন এবং মিশর আক্রমণ করে নাসেরকে অপসারণের কথা বলেন। দুই, ফ্রান্স ও ইসরায়েলের ক্ষোভ। ফ্রান্সের উপনিবেশ আলজেরিয়ার বিদ্রোহীদের সহায়তা করায় ফ্রান্স আগে থেকে নাসেরের উপর ক্ষুব্ধ ছিল। ইসরায়েল মধ্যপ্রাচ্যে নাসেরের ক্ষমতা ধ্বংস করে সুয়েজ খাল দিয়ে তাদের জাহাজ চলাচল সুনিশ্চিত করতে চেয়েছিল। এজন্য ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল একজোটে মিশর আক্রমণের প্রস্তুতি শুরু করেছিল। তিন, আমেরিকার লক্ষ্য। মিশরের বিরুদ্ধে বল প্রয়োগ করলে মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বে অসন্তোষ দেখা দিতে পারে, এই আশঙ্কায় আমেরিকা মিশরের বিরুদ্ধে বল প্রয়োগের বৃদ্ধি ছিল। সুয়েজ খালকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনাই ছিল আমেরিকার লক্ষ্য।
উইল ফ্রিজ ন্যাপ, মনে করেন যে ফ্রান্স বা ইংল্যান্ডের মতো আমেরিকা সুয়েজ খালের উপর ততটা নির্ভরশীল ছিল না, এই জন্য তার দৃষ্টিভঙ্গি কিছুটা পিতা ছিল। যেহেতু আমেরিকা তো অত সুয়েজ খালের উপর নির্ভরশীল নেই, ইংল্যান্ডের ফ্রান্স বেশি নির্ভরশীল, তাদের মাথা ব্যথা বেশি। ঠিক আছে, উইলফ্রেড ন্যাপের মতে আমেরিকার এতে খুব একটা নির্ভরশীলতা নাই বলে আমেরিকার এতে খুব একটা সমস্যা ছিল না। লন্ডন সম্মেলন জাতিপঞ্জির সুয়েজ খাল জাতীয়করণ করার সিদ্ধান্তে যে সমস্যা দেখা দেয় তার সমাধানের উদ্দেশ্যে আমেরিকার উদ্যোগে লন্ডনে সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলির এক সম্মেলন ডাকা হয় 16-23 আগস্ট 1956 খ্রিস্টাব্দে। লন্ডন সম্মেলনে সুয়েজ খাল ব্যবহারকারী 22টি দেশ যোগদান করে। মিশর যোগদানে অসম্মতি জানায়। ব্রিটেন, ফ্রান্স সহ 18টি দেশ জাতীয়করণের পরিবর্তে সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রস্তাব দেয়। রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ এই খাল জাতীয়করণের পক্ষে মত দেয় এবং এই জলপথ ব্যবহারকারী দেশগুলিকে নিয়ে একটি পরামর্শদাতা কমিটি গঠনের প্রস্তাব দেয়। এরপর মার্কিন পররাষ্ট্র সচিব জন ফস্টার ডালেস সুয়েজ খাল ব্যবহারকারীদের সঙ্গে ব্যবহারকারীদের সংস্থা গঠন করে এই সংস্থার মাধ্যমে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের প্রস্তাব দেন। ব্রিটেন ও ফ্রান্স এই প্রস্তাবে আপত্তি জানায়। মিশরের রাষ্ট্রপতি নাসের 5 অক্টোবর 1956 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের কাছে সুয়েজ সমস্যা পেশ করেন। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ব্রিটেন ও ফ্রান্স সুয়েজ খালের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের কথা বলে। নাসেরের আপত্তি ও সোভিয়েত রাশিয়ার ভেটো প্রয়োগের ফলে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। মিশর আক্রমণ, গোপন পরিকল্পনা 1956 আগস্ট মাসে ইংল্যান্ড, ফ্রান্স ও ইসরায়েল মিশর আক্রমণের গোপন পরিকল্পনা করে। স্থির হয় যে প্রথমে ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা আক্রমণ করে সুয়েজ খালের দিকে এগিয়ে যাবে। তখন ব্রিটেন ও ফ্রান্স উভয় পক্ষকে যুদ্ধ বন্ধ করার জন্য একটি চরম পথ দেবে। ইসরায়েল এই পথের কোন জবাব দেবে না, তখন খাল রক্ষা করা বা দখল করার জন্য ব্রিটেন ও ফ্রান্স হস্তক্ষেপ করবে। এবং আক্রমণের সূচনা, গোপন পরিকল্পনা যে ইসরায়েল 29 অক্টোবর 1956 মিশর আক্রমণ করে কয়েক দিনের মধ্যে সিনাই উপত্যকা দখল করে নেয়। আক্রমণের কয়েক ঘন্টার মধ্যে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতির প্রস্তাব উঠলে ব্রিটেন ও ফ্রান্স তাতে ভেটো দেয় এবং 30 অক্টোবর মিশর রাজধানী কায়রোর উপর ব্রিটেন ও ফ্রান্সের বিমান বাহিনী বোমা বর্ষণ করে। তিন, চরমপত্র, ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলের সঙ্গে তাদের গোপন বোঝাপড়া আড়াল করার উদ্দেশ্যে মিশর ও ইসরায়েলকে চরমপত্র দেয়। এতে উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির নির্দেশ দেওয়া হয় এবং সুয়েজ খাল থেকে 10 মাইল দূরে সরে যেতে বলা হয়। মিশর এই প্রস্তাব অগ্রাহ্য করে, কারণ সুয়েজ খাল মিশরের সীমানায় 100 মাইলের ভিতরে ছিল। এরপরে মার্কিন উদ্যোগ ও যুদ্ধবিরতি, আমেরিকা নিরাপত্তা, ব্রিটেন ও ফ্রান্স আমেরিকার কাছে মিশর আক্রমণের পরিকল্পনা সম্পূর্ণ গোপন করে আমেরিকা প্রচন্ড ক্ষুব্ধ হয়। সুয়েজ সমস্যায় আমেরিকা কোন পক্ষ অবলম্বন না করে আরব জাতীয়তাবাদকে খুশি করতে চেয়েছিল, আর আমেরিকা কোন কারোর পক্ষে যায় না যাতে আরব জাতীয়তাবাদ কোন আমেরিকার বিরুদ্ধে না যায় আর কি। যুদ্ধবিরতির আবেদন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা 2 নভেম্বর 2 নভেম্বর যুদ্ধবিরতির আবেদন জানায়। 5 নভেম্বর ব্রিটেন ও ফ্রান্সে প্যারাশুট বাহিনী মিশর আক্রমণ চালায়। পরদিন ব্রিটিশ বাহিনী মাল্টা থেকে মিশরে অবতরণ করে। এরপর হঠাৎ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়। আসলে যুদ্ধের বিরুদ্ধে ব্রিটেনের তীব্র জনমত অভ্যন্তরীণ বৈদেশিক চাপ ক্ষেত্রে চাপ প্রভৃতি কারণে ব্রিটেন যুদ্ধবিরতিতে বাধ্য হয়। ফ্রান্স ও বাধ্য হয়ে যুদ্ধবিরতি মেনে নেয়। জাতিপুঞ্জ নির্দেশে মিশর থেকে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল তাদের সৈন্য অপসারণে বাধ্য হয় 22 ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে। ফলাফল কি হয় দেখো, আন্তর্জাতিক সুয়েজ সংকটের প্রভাব ছিল গভীর। এক, নাসেরের মর্যাদা বৃদ্ধি, সুয়েজ সংকটের ঘটনায় শেষ পর্যন্ত আরব জাতীয়তাবাদ জয়যুক্ত হয়। নাসেরের ব্যক্তিগত মর্যাদা ও জনপ্রিয়তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তিনি আরব জগতের বীরের মর্যাদা লাভ করেন। তিনি নিজেকে আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন হিসেবে প্রতিষ্ঠিত করেন। মিশর ও সিরিয়ায় দুটি দেশ ঐক্যবদ্ধ হয়ে 1958 খ্রিস্টাব্দে সংযুক্ত আরব প্রজাতন্ত্র UAR গঠিত হয়। এই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন নাসের। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্তম্ভে পরিণত হন। 2, ইংল্যান্ডের আর্থিক ক্ষতি, মিশরের যুদ্ধে ব্রিটেনের প্রচুর অর্থনৈতিক ক্ষতি স্বীকার করতে হয়। 1956 খ্রিস্টাব্দের শেষ 3 মাসে ব্রিটেনের অর্থব্যয়ের পরিমাণ ছিল $400 মিলিয়ন। বিপুল আর্থিক ক্ষতির ফলে ব্রিটেনের অর্থনীতিতে ধস নামে। উইলফ্রিড ন্যাপ মনে করেন যে মিশরের যুদ্ধে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রাধান্যের অবসান ঘটায়। 3, ইডেনের মর্যাদা হ্রাস, সুয়েজ সংকটের ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টনি ইডেনের ব্যক্তিগত ভাবমূর্তি যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। ব্রিটেনকে অহেতুক একটি যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য ব্রিটেনে তার বিরুদ্ধে তীব্র জনমত গড়ে ওঠে। ফলে তিনি 1957 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। এরপর দেখো ফ্রান্সের মর্যাদা হ্রাস, সুয়েজ সংকটের ফলে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের মতো ফ্রান্সও কর্তৃত্বের অবসান ঘটে। এই সূত্রে সমগ্র মধ্যপ্রাচ্যে ফ্রান্সের কর্তৃত্ব ধ্বংস হয় এবং মর্যাদা ধ্বংস হয়। 5, মিশর ও ইসরায়েলের শত্রুতা, সুয়েজ সংকটের ফলে মিশর ও ইসরায়েলের মধ্যে শত্রুতা বৃদ্ধি পায়। পরবর্তীকালে ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি জটিলতর হয়ে ওঠে।
ছয় রাশিয়ার সুবিধা সুয়েজ সংকটের ঘটনায় সোভিয়েত রাশিয়া সবচেয়ে লাভবান হয়। এই সংকটে রাশিয়া মিশরকে সমর্থন করায় আরব দুনিয়ায় রাশিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আসমান বাঁধ নির্মাণে অর্থ সাহায্য, সামরিক সাহায্য এবং আরব জাতীয়তাবাদকে সমর্থন করে রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলে। ফলে মধ্যপ্রাচ্যে ব্রিটেন ও ফ্রান্সের কোচিতের অবসানের ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা রাশিয়া সহজেই দখল করে। সাত হচ্ছে মধ্যপ্রাচ্যের ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। মধ্যপ্রাচ্যের রুশ প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি আইজেন হাওয়ার 1957 খ্রিস্টাব্দে পাঁচজনের বিখ্যাত আইজেন হাওয়ার ডক্ট্রিন ঘোষণা করেন। এতে বলা হয় যে আন্তর্জাতিক সাম্যবাদের দ্বারা নিয়ন্ত্রিত কোন দেশ অর্থাৎ রাশিয়া কর্তৃক আক্রান্ত দেশকে আমেরিকা সহায়তা করবে। এই নীতি কার্যকর করার উদ্দেশ্যে আমেরিকা দু বছরের জন্য $400 থেকে $500 মিলিয়ন অর্থ বরাদ্দ করে। এর ফলে মধ্যপ্রাচ্য ঠান্ডা লড়াই রাজনীতির আবর্তে নিক্ষিপ্ত হয়। পিটার কালভো কোরেসির মতে আইজেন হাওয়ার নীতি হলো মধ্যপ্রাচ্যে রুশ বিরোধী পুরনো পরিকল্পনার নতুন ভাষ্য, মানে সেই ঠান্ডা লড়াই নতুন ভাষ্য আছে যেখানে সেখানে রুশ বিরোধী নীতি শুরু হয়ে যায় কোথায়, মধ্যপ্রাচ্যে। এবার দেখো সুয়েজ সংকটে ভারতের কি ভূমিকা ছিল। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট সমাধানের পথে ভারত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এক, খাল উন্মুক্ত রাখার প্রয়াস। ভারত সুয়েজ খাল ব্যবহার করে একটি দেশ, তাই এই খাল উন্মুক্ত রাখার জন্য ভারত চেষ্টা চালিয়েছিল। দুই, খালে মিশরের সার্বভৌমত্ব। ভারত মনে করত যে 1888 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল কনভেনশন অনুসারে সুয়েজ খাল মিশরের অবিচ্ছেদ্য অংশ, খালের উপর মিশরের সার্বভৌমত্ব মেনে নিয়েও এমন ব্যবস্থা করা দরকার যাতে জাতিপুঞ্জের সনদ অনুসারে খাল সংক্রান্ত সব সমস্যার সমাধান করা হয়। তিন, যোগ সূত্রকারী ভূমিকা। ভারতের তৎকালীন বিদেশ মন্ত্রী কৃষ্ণ মেনন 1956 খ্রিস্টাব্দে লন্ডন সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। এই সম্মেলনে মিশরের কোন প্রতিনিধি যোগ না করায় ভারত দুপক্ষের মধ্যে যোগ সূত্রের ভূমিকা পালন করে। চার, মিশরের উপর আক্রমণের নিন্দা। ভারত মিশরে ব্রিটেন ও ফ্রান্সের আক্রমণের তীব্র নিন্দা করে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একে নগ্ন আক্রমণ বলে অভিহিত করেন। পাঁচ, যুদ্ধবিরোধী ভূমিকা। মিশরে যুদ্ধবিরোধী কার্যকর করা এবং বিদেশি সৈন্য অপসারণের বিষয়ে আলোচনায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চার, শান্তিরক্ষা বাহিনীতে যোগদান। ভারত জাতিপুঞ্জের শান্তিরক্ষাকারী বাহিনী হিসেবে মিশরে সেনা পাঠায়। আজকে এ পর্যন্তই, এর পরের ভিডিও আমরা আলোচনা করবো ইউআর কেপনাশঙ্কর। তোমরা সব দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।